পরশাই নিতপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পরশাই এক নম্বর নিতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের নিয়েই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় নিতপুর সদর ইউপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এ সময় নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। প্রথম সভায় স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ এনামুল হক। এ সময় এনামুল হক বলেন, নিতপুর ইউপিকে আগামী তিন মাসের মধ্যে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে আর এটাই হচ্ছে আমার প্রথম কাজ। এজন্য নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। তো আপনার সভাতে অনুরোধ থাকবে, প্রত্যেক কোটে যার যেখানে আছে আমাকে মোবাইল করবেন, ওসিকে মোবাইল করবেন, কোনো মেম্বারকে মোবাইল করবেন, আপনারা সবাই মেম্বার এবং দফাদার চুক্তি সবকে বলছি, ওই ওয়ার্ডের কোনো জায়গায় দোকান যদি বিক্রি করে, গাঁজা হোক, ফ্যান্সি ড্রেস, যে কোনো জিনিস নিষেধাজ্ঞা যদি বিক্রি হয় তাৎক্ষণিক আমাকে খবর দেবেন, আর যদি খবর না দেন তাহলে বলে দেবো ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট চৌকিদার মেম্বার জড়িত। কোন কোন এলাকায় কিংবা পাড়া মহল্লার দোকানপাটে মাদক বিক্রি হচ্ছে তা তালিকা তৈরি করতে হবে এবং গ্রাম পুলিশ সাথে নিয়ে তাদের সজাগ করতে হবে। এরপরও না শুনলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। নিতপুর ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মাতিন, এক নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাকারিয়া, দুই নম্বর ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম, তিন নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ এস্তাফ আলী, চার নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আকবর আলী লাইলা, ছয় নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ মাইদুর রহমান, সাত নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম, আট নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ, নয় নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ বাবুল আক্তার, এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্যা মোসাম্মদ আম্বারা বেগম, চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্যা মোসাম্মদ মাসুমা বেগম, সাত আট ও নয় নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড সদস্যা মোসাম্মদ ফরিদা আনসারি, গ্রাম পুলিশের সদস্যগণ এবং সাধারণ সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ একে অন্যকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে নিতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেয়। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোর্শা, নওগাঁ।